অনুষ্ঠিত হয়েছে দলীয় কার্যালয় নয়পল্টনস্থ দলীয় কার্যালয়ে। সকাল 11টায় এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেছেন। বন্ধুরা, আমার সভায় উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গর্ষচন্দ্র রায়, সভায় দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী, যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলী, সহসম্পাদক মণ্ডলী এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ, সহসাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং দলের নানা স্তরের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, তারা উপস্থিত ছিলেন। এবং আরও উপস্থিত ছিলেন, দাঁড়াও আমি বলছি এক এক করে, উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা জেলার সভাপতি সাধারণ সম্পাদক, 2008 সালে যারা নির্বাচন করেছেন দলের পক্ষ থেকে যারা মনোনয়ন পেয়েছিলেন সেই সমস্ত প্রার্থীরাও আজকের এই যৌথ সভায় উপস্থিত ছিলেন। যৌথ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এখানে উপস্থিত ছিলেন। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন নেতৃবৃন্দ। আলোচনার শেষে দলের সংগ্রামী মহাসচিব, আজকের এই যৌথ সভার সভাপতি, তিনি কিছু প্রয়োজনীয় নির্দেশনা, দিক নির্দেশনা দিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দকে। আজকের আলোচ্য বিষয় ছিল 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা। সেইখানে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে নেতৃবৃন্দ তাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং সর্বসম্মতিক্রমে কর্মসূচি গৃহীত হয়েছে। দলের মহাসচিব আরও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, আগামী 6ই নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট ফ্রন্টের যে জনসভা, সেই জনসভা সম্পর্কে দলের নেতৃবৃন্দকে, যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদেরকেও তিনি অবহিত করেছেন। বন্ধুরা আমার, এবারে আমি আপনাদের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উপস্থাপন করছি। বন্ধুরা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 7ই নভেম্বর ওই দিন সকাল 6টায় নয়পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 7ই নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। দিবসটি উপলক্ষে আগামী 8ই নভেম্বর 2018 বৃহস্পতিবার বেলা 2টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আলোচনা সভা হবে। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। ইতিমধ্যে পোস্টার প্রকাশিত হয়েছে এবং ঢাকাসহ জেলাগুলিতে সেগুলো প্রেরণ করা হয়েছে। অনুরূপভাবে বিএনপির উদ্যোগে সারা দেশের স্থানীয় সুবিধা অনুযায়ী 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালিত হবে। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারা তাদের যেদিন আলোচনা সভার হল পাবেন সেই সুবিধা অনুযায়ী তারা আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি তারা করবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বন্ধুরা আমার, এই হচ্ছে আজকের এই যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত যা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এবং এর পাশাপাশি এখনও দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, জুলুমের খড়্গ যেভাবে নামিয়ে নিয়ে আসা হয়েছে, আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নেতাকর্মীদের বাড়িতে চলছে গ্রেপ্তারি অভিযানের, মানে পাইকারি গ্রেপ্তারি অভিযান চলছে। প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা আমাদের দলের নেতাকর্মীরা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়িতে হানা দিচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। জাতীয়তাবাদী কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটির এম এ তাহের, ও জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি জনাব এম এ তাহের, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা,
শ্যামলীতে তার বাসা, তিনি তাকেও গ্রেপ্তার করা হয়েছে, একজন সজ্জন একজন মানুষ তাকেও তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী শ্রমিক দলের মোহাম্মদ আলী সভাপতি কোতোয়ালি থানা, পারভেজ সভাপতি দারুসসালাম থানা, এরা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা। জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক, গুরুত্বপূর্ণ একজন নেতা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মহানগর উত্তর শ্রমিক দল, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শেরেবাংলা নগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। এবং শ্রমিক দল উত্তরখান থানার সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কাফরুল থানার সাংগঠনিক সম্পাদক ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুরা আমার, নড়াইল জেলা, নড়াইল জেলার জেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টুলু সিকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। বন্ধুরা আমার, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি সদস্য ও বাঁশখালীর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপি নেতা আব্দুল কাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া আদাবর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরের বাসায় পুলিশি তল্লাশির নামে তাণ্ডব চালিয়েছে। বন্ধুরা আমার, এগুলো কিসের নমুনা? এটা কি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা না একতরফা নির্বাচনের নমুনা? এই চলছে দেশব্যাপী জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মীদের উপর ধারাবাহিক গ্রেপ্তারি অভিযান। আজকে যাদেরকে, যাদের নাম এখানে আমি উল্লেখ করলাম, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি তাদের মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ। তেমন সুযোগ নাই আজকে আর কি, আজকে জাস্ট আমাদের, আমরা কর্মসূচির মধ্যেই থাকি, এগুলো পরে আলোচনা হবে, আমরা আজকে এটার মধ্যে থাকি। হ্যাঁ, কথা হয়ে গেছে তো, বলা হয়ে গেছে, অনুমতি পাওয়া যাবে ইনশাল্লাহ, এটা পাওয়া যাবে। এই ব্যাপারে মোটামুটিভাবে আমরা মানে আমরা নিশ্চিত যে অনুমতি দেওয়া যাবে।